আমরা তো হচ্ছে কি গত পর্বে ফাইলগুলো ধরে কাটসাট করে সবকিছু ডিলিট করে ফেলছি। তো আমাদের তো হচ্ছে কি প্রথমে একটা ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য হচ্ছে কি আমি ইউজ করতেছি গিয়ে টেলউইন সিএসএস। আপনারা চাইলে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন অথবা র সিএসএস লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আমি হচ্ছে কি টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে চলে গেলাম এবং যদি এই জায়গায় চলে আসি আমাদের ফ্রেমওয়ার্ক গাইডের ভিতরে যদি চলে আসি, আমাদের প্রজেক্ট যেহেতু বাইট দিয়ে হচ্ছে কি ইনস্টল করা, সো আমরা যদি বাইটের ভিতরে চলে আসি দেন ইউজ ভিউ এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথমে আমি দেখব যে এটা হচ্ছে কি এনপিএম দিয়ে জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করছে, ভিউ প্রজেক্ট ক্রিয়েট করছে, এটা তো অলরেডি আমাদের করা শেষ। দেন হচ্ছে কি সিডি দিয়ে হচ্ছে কি ভিউ প্রজেক্টে ঢুকছে, এটাও আমাদের করা শেষ। বাট এই দুইটা কাজ আমাদের হচ্ছে কি করতে হবে আর কি। সো আমরা যদি এই দুইটা ইনস্টল দেই, সো তারপরে হচ্ছে কি আমি এটা ইনস্টল দিলাম। সো এইটা দেওয়ার পরে যেটা হয় গিয়ে হচ্ছে গিয়ে টেলউইন ডট কনফিগ ডট জেএস নামে হচ্ছে গিয়ে একটা ফাইল ক্রিয়েট হয় এবং হচ্ছে গিয়ে পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস নামে হচ্ছে গিয়ে একটা ফাইল আপনার প্রজেক্টের ভিতরে ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের কাজ। তো আমি হচ্ছে গিয়ে সার্ভটা বন্ধ করে দিয়েছিলাম। আমি যদি আবার একটু সার্ভটা রান করাই এনপিএম রান ডেভ, দেন আমাদের যেটা করতে হবে আমাদের যে টেলুন ডট কনফিগ ডট জিএস ফাইলটা আসছে ওই ফাইলের ভিতরে হচ্ছে কি আমাদের এই দুটা লাইন হচ্ছে কি অ্যাড করে দিতে হবে। সো আমরা যদি আমাদের প্রজেক্টটা ওপেন করি দেন এটা ক্লোজ, এটা ক্লোজ, এটাও ক্লোজ করে দেই এবং টেলুন কনফিগের ভিতরে চলে আসি, এই জায়গায় চলে আসি। দেন এই দুইটা হচ্ছে কি আমি অ্যাড করে দিলাম। এই দুইটা অ্যাড করে দেওয়ার পরে আমাদের পরবর্তীতে যে কাজটা আছে এটা হচ্ছে কি বলতেছে যে স্টাইলের ভিতরে অ্যাড করে দিতে। সো আমাদের যেহেতু স্টাইল নামে কোনো কিছু নাই, বাট আমি হচ্ছে কি একটা ফাইল রেখেছিলাম মেন ডট সিএসএস, তো আমি হচ্ছে কি এটা অ্যাড করে দিলাম মে বি। এখন হচ্ছে কি আমাদের সব কাজ স্যার। দেন হচ্ছে কি বলছে যে এনপিএম রান ডেভ দিতে, আমি হচ্ছে কি আবার একটু ক্লোজ করে দেন হচ্ছে গিয়ে দুটি দিয়ে দিই যে ইনস্টল অ্যান্ড এনপিএম রান ডেভ। যদি কোনো এনপিএম এর প্যাকেজ থাকে তাহলে সে ইনস্টল করে নেবে, দেন হচ্ছে কি এনপিএম রান ডেভটা কমান্ড রান করবে। সো এটা হইতে থাকুক। দেন আমরা যদি এই জায়গায় আসি তাহলে আমরা দেখবো যে জাস্ট একটা সিএসএস লিখে দিছে আর কি। আমি জাস্ট এটাকে যদি কপি করে একটু টেস্ট করি যে আসলে আমাদের টেলুইন সিএসএস কাজ করতেছে কি করতেছে না, তাহলে আমি যদি এই জায়গায় চলে আসি এটাকে ক্লোজ করি, দেন হচ্ছে কি এই জায়গায় যদি লিখি এবং তারপরে যদি আমি একটু দেখি তাহলে আমি দেখবো যে হ্যাঁ কাজ ঠিকঠাক মতনই করতেছে টেলুইন সিএসএস। তো পরবর্তীতে হচ্ছে কি আমরা আমাদের লেআউট তৈরি করে ফেলবো এবং ডিজাইনটা হচ্ছে কি তৈরি করে ফেলবো।